তো আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে কি একটা ময়ূর। তো এর জন্য যে সাইজের পেপারটা লাগবে সেটা হচ্ছে কি অনেকটা মানে একটা রেক্ট্যাঙ্গুলার পেপার লাগবে, তার লেন্থ আর উইডথ এর রেশিও হচ্ছে গিয়ে 2:1 হবে, অর্থাৎ দৈর্ঘ্য হবে প্রস্থের ঠিক দ্বিগুণ। তো সেটা করার জন্য প্রথমে কাগজটাকে আমি একটা বড় কাগজ নিয়েছি, এটাকে সমান দুভাগে ভাগ করব, মানে মুড়ে নেব, গিয়ে স্পষ্টতই বুঝতে পারছো এখান থেকে যদি একটা স্কোয়ার পেপার কেটে নিই গোটা থেকে অটোমেটিক্যালি সেটা ফোল্ডটা খুলে দিলে একটা 2:1-এর রেক্ট্যাঙ্গুলার পেপার হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ হাউ উই আর গোয়িং টু মেক ইট হিয়ার। জাস্ট ফলো মাই স্টেপস। একটু এবড়ো খেবড়ো ভাঁজগুলো হয়ে যাচ্ছে, কাগজটা তেমন ভালো নিইনি আমি এবারে। যাই হোক, এটা এমন কিছু হয়নি, মূল মডেলে এমন কিছু ফারাক পড়বে না। দেখো দেখছো এখানে ব্যাপারটা এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো আমার যেটা বেসিক্যালি কাজ, আমি দেখো এটা পুরো 2:1 একটা রেক্ট্যাঙ্গুলার পেপার, অর্থাৎ প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের অর্ধেক অর্ধেক, এরকম একটা কাগজ চাই আমার ময়ূর বানানোর জন্য। সো সো নাও আই উইল ওয়ার্ক উইথ জাস্ট ওয়ান সাইড অফ ইট, দ্যাট মিন্স দ্য ওয়ান সাইড স্কোয়ার অফ ইট, অ্যান্ড লিভ দ্য আদার অ্যাজ ইট ইজ। আসলে আই মিন দিস পার্ট উইল মেক ইটস বডি অ্যান্ড দিস পার্ট উইল মেক দ্য টেল অফ দ্য পিকক। And that is how we are going to proceed here. So now what all we have to do is to something like this. You can see a cross fold is being made here, and now we need to fold the paper quite like this. Take this two flap inside and then spread this corner here. That is how the fold will be done. Clear? You can see, just take the square paper and just take these two flaps inside, and then this is the fold. And now, just take this two flap and exactly follow what I am doing here.
just see what am I doing. অ্যাকচুয়ালি এই দুটো ময়ূরের পা হবে, এদিকে একটা পা হচ্ছে, এদিকে ক্যাপটা নিয়ে আমি ঠিক একইভাবেই একটা পা করব। তো যাই হোক, দেখে নিই কীরকম হচ্ছে। অর্থাৎ এইভাবে ছিল, প্রথমে এরম এরম করে ভাঁজ করে, সরি এরম করে ভাঁজ করলাম, নেক্সট এরকম, তারপরে এইখান থেকে ফ্ল্যাপটাকে নিয়ে এসে ঢুকিয়ে দিলাম, দেন অ্যাবাভ দিস ফোল্ড। অ্যাকচুয়ালি আমি এটাকে আবার এদিকে রিপিট করব, অতএব দেখতে হবে আবার, কাজেই এদিকে ঝুঁকিয়ে নিয়ে আবার এদিকে ফোল্ড, তারপরে আবার আরেকটা ছোট ভাঁজ দেবো এদিকে, যাতে পাটা আরো সরু এবং ফাইন হয়। এদিকেও আমি ঠিক একই জিনিসটা করবো, প্রথমে এদিকে ফোল্ড করেছি, তারপর নেক্সট আমি কী করবো, এই ফোল্ডের উপর এদিকে একটা ফোল্ড মারবো, করা গেছে এই ফোল্ডটা। এরপর আমি কী করবো, এই দুটো ফোল্ডকে একসঙ্গে নিয়ে এইটাকে বাইরে বার করে, অর্থাৎ এই ফোল্ডটাকে এক্সটার্নাল ফোল্ড হিসেবে ট্রিট করে, এদিকে ঝোঁকাবো নিচে, পরিষ্কার একটা ফ্ল্যাপটা বেরিয়ে আসছে। অ্যান্ড দেন ইন দ্য সেম ওয়ে এদিকে ফোল্ড করব, তারপর ফুলটাকে ভেতর দিকে নিয়ে এটাকে বাইরে বার করে নিয়ে, ব্যাস যা দুদিকে দুটো ঠ্যাং বেরিয়ে গেল। এইবার এই গেল বডি, এবারে ওর পেখম, ময়ূরের যে সুন্দর পেখম হয়, তারপর আমি কাজ শুরু করব। এটা একটু খাটুনি জায়গা আছে, এখানে ছোট্ট একটা আন্দাজ মতো নিজের মতো করে ছোট্ট একটা ফোল্ড নিয়ে নেবো, এরকম করে এরকম করে আইস পেপারটাকে পুরো সুন্দর করে গুটিয়ে নেবো এদিকে, অ্যান্ড দেন তুলতে নেবো এদিকে ফোল্ড, সেম ডিস্টেন্স বজায় রেখে, একই দূরত্ব বজায় রেখে এরকম পরপর উল্টে উল্টে ফোল্ড করে যাবো এদিক সেদিক করে। সরি একটা জিনিস মিস করে গেছি আমি, দাঁড়া দাঁড়া, এই ফোল্ডটা একটু খুলে নিয়ে তাকে আমি এইভাবে ফোল্ড করতে হবে, এইটাকে এখান থেকে ধরে নিয়ে এইটা করে নিতে হবে, এটা আমি সবই মিস করে গেছি, জাস্ট একটু খুলে নিয়ে গিয়ে এইভাবে ফোল্ডটা করে নিতে হবে, নাহলে ময়ূরের বডিটা আসবে না। পিছনের কাগজটা নিয়ে ফোল্ড করে যাবো, তো ফোল্ড করা গেছে, কাজে ফলোয়িং দ্য সেম স্টেপস উই ক্যান রিপিট দিস এগেইন অ্যান্ড এগেইন, নো ইস্যু উইল হ্যাপেন অ্যাজ এক্সপেক্টেড, অ্যান্ড উই হ্যাভ টু কিপ ফোল্ডিং দ্য পেপার লাইক দিস।
বেটার এমএ এখন কতটা এরকম ফোল্ড করে যেতে হবে সেটা পুরো ভ্যারি করছে, তুমি কিরকম কতটা মোটা করে ফোল্ড নিচ্ছ তার উপর আমি এতটাই যাবো, তার বেশি যাবো না। কারণ এইখানে একটা ফোল্ডিংয়ের দাগ দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, এর ঠিক পিছনে আমাকে এসে থামতে হবে, ঠিক পিছনে। না আমাকে একটু এগিয়ে যেতে হবে, কারণ দেখো আমি যদি এইখানে এভাবে এইদিকে এরকম করে নিয়ে এরকম করে ভাঁজটাকে নিয়ে, সেক্ষেত্রে দেখো এটা কিন্তু নিচে বেরিয়ে আসছে এইখান থেকে, আমাকে এটা নিচে বের হতে দিলে চলবে না, মানে আরেকবার আমাকে ফোল্ড করে নিয়ে যেতে হবে। কোয়াইট লাইক দিস, সো এটা আমার মডেল দাঁড়ালো। এখন কত সুন্দর দেখা, একটা সুন্দর ত্রিভুজের পাশে একটা টি এর মতো জাংশন তৈরি হয়ে গেছে। অ্যান্ড দেন আমাকে এই জিনিসটা করতে হবে, এভাবে মুড়ে ফেলতে হবে, অর্থাৎ পিছন দিকে ঘুরে এভাবে মুড়ে ফেলতে হবে। তো তারপর যে করতে হবে সেটা হচ্ছে এই কাজটা, আই হোপ দেখতে পাচ্ছো। অর্থাৎ দেখো আমি পায়ের ঠিক এখান থেকে এটাকে ঢুকিয়ে নিয়ে এসে আমি এভাবে দাঁড় করে দিচ্ছি, আই হোপ মাথায় ঢুকছে তোমাদের। এই জায়গাটা আমাকে আনতে হবে, ঠিক আছে। দেখো এখানে কিছু হয়তো পুরোপুরি সমান হয়নি, তবে এটা কিছু এমন এসে যায় না এটাতে। অ্যান্ড নেক্সট যেটা আমায় করতে হবে, পেখমটা মোটামুটি তৈরি হয়ে গেছে, পেখম মনে হচ্ছে দেখে কিছুই হয়নি এখনও, কিন্তু ওটা একটুখানি কাজ করলেই তৈরি হয়ে যাবে। এখন আমাকে কাজ করতে হবে এটা মুখে, এদিকটা হচ্ছে মুখ, কিন্তু এরকম করে তো মুখ হয় না, কাজে মুখটাকে আমাকে উপর দিকে তুলতে হবে একটু ফাঁক করে নিয়ে, যেটা করতে হবে যেটা ভেঙে উপরে তুলে দিতে হবে, দেখতে পাচ্ছ অসুবিধা এই এই জায়গাটা। ভেঙে সুন্দর করে উপর দিকে তুলে দিলাম, কিন্তু মহিলা গলা তো এতটা মোটা হয় না, আর একটু পাতলা হবে কাছে, সেটাকে পাতলা করার জন্য আমাকে আরেকটা ভাঁজ খেলাতে হবে এখানে। এই যে দেখো গলাটাকে হাফ ফোল্ড করে নিয়ে এইভাবে ফ্লোরটাকে এখানে ইয়ে করে দাও, ঠিক এদিকে একইভাবে দেখো মধ্যিখান থেকে ধরে ইয়ে করে নিয়ে এখান থেকে ফ্লোরটাকে এদিকে স্প্রেড করে দেওয়া, এক্স্যাক্টলি এই জিনিসটা করতে হবে আমাকে। তারপর মাথাটা বার করার জন্য সামনের দিক থেকে এই যে দেখো এইখান থেকে, আসলে কাগজটা এখানে এত মোটা হয়ে গেছে ট্যাকেল করাই মুশকিল, এখানে মুশকিল জায়গাটা, তবুও মোটামুটি ভাঁজটা এখান থেকে এ করে সামনের দিকে বার করে দিতে হবে। অনেকে যেটা করে, আমি জেনারেলি এখানে কাঁচি ইউজ করি না, কারণ যেহেতু এটা পিওর অরিগামি সেহেতু এখানে কাঁচি ব্যবহার না করাই বেটার। দেখতেই পাচ্ছ এখানটা পুরো ময়ূরের একটা মাথা তৈরি হয়ে গেছে, ময়ূরের মাথাটা পার্শিয়াল ভিউতে। তো এখন আমার পাটা এত সোজা হলে চলবে না, পাটাকে আর একটু বাঁকাতে হবে। তো পাটাকে বাঁকানোর জন্য যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে একটা এইরকম জিনিস, এই পাটাকে সামনে বাঁকাবো, তারপর আবার পিছনে। এই সামনে পিছনে করার একটা কারণ আছে, পায়ের ভাঁজটাকে সুন্দর করে ফেলা। আবার দেখা যাচ্ছে দেখো এই পায়ের ফাঁকটাকে ওপেন করে সামনের দিকে ভাঁজটা পড়বো এদিক থেকে, এই পাতেও। অ্যান্ড দেন এই ভাঁজটাকে এই খাঁজ বরাবর ভাঁজ করে আবার পিছন দিকে ঠেলে দেবো, কোয়াইট লাইক দিস দেখতে হবে। তারপর এই এইখান থেকে পাটাকে ভাঁজ করে নিয়ে সামনে এনে দেবো আবার নিচের দিকে, আমি একটা অরিজিনাল ময়ূরের মতো দেখতে লাগে। তারপর এখান থেকে ভাঁজ করে সামনের দিকে পাটা খুলে দিই না, এইভাবে এই পাটাও ঠিক একই হবে। আচ্ছা কাগজগুলো তো বেরিয়ে গেছে না, সমস্যা হচ্ছে এইখানে, ওই জন্য ভাঁজের সূক্ষ্মতাটা ঠিক বজায় রাখতে পারিনি আমি নিজেই এখানে।
এখানে যেটা হলো সেটা হচ্ছে বার করে দিতে হবে ফ্ল্যাপটাকে। দেখো সুন্দর দুটো পা দাঁড়িয়ে গেলো এখানে, এটা সামনে থেকে বার করলে বেটার হতো। এই হবে এবার ময়ূরের তো এই স্ট্রাকচারটা পেয়ে গেলাম, এবার হচ্ছে ময়ূরটার আমি এই হিসাবটা কী করে পাবো? তো এই যে দেখো এইখানে এই ফাঁক যে দুটো দেখছো, এইখানে দুটো ফ্ল্যাপ ফাঁকা পড়ে আছে, এই দুটো ফ্ল্যাপকে আমাকে জোড়া লাগাতে হবে। এই যে দেখো দুটো ফাঁক হয়ে আছে এখানে, এটা ফাঁক হলে চলবে না, অর্থাৎ একটা ছোট আঠা বা স্যালো টেপ নিয়ে এসে এই জায়গাটাকে আমাকে পিন মেরে দিতে হবে বা আঠা দিয়ে চিটি দিলেও হবে। দ্যাট ইজ, তারপর আবার আগের ফোল্ডে ফিরিয়ে নিয়ে যাবো। তো এই হয়ে গেল আমার ময়ূর। তো এই ময়ূরটাকে আমি দেখো, এই তো সুন্দর ময়ূর গেল, এই ময়ূরটাকে আমি যদি পেখম মেলতে পারি কিরকমভাবে দেখো দেখিনি। কত সুন্দর পেখম মেলা ময়ূর, পেখম মেলছে, সুন্দর পা আছে।